মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. قال الله تعالى: ومن يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. قال الله تعالى: رب ارحمهما كما ربياني صغيرا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا.
ثم أدلهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا রজব নামের চাঁদ দেখা যায় বাংলাদেশের আকাশে, গুনাগারের বন্ধু নবী গেলেন খোদার আরশে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Madhur bani anilen jini, madhur bani anilen jini, sheitamudir rasulallah. ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজ হাশরের বন্ধু জেনে, রোজ হাশরের বন্ধু জেনে, সে তমুদের কাউসার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। এই মাহফিল সর্বপ্রথম মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল আমরা পৃথিবীতে করি। আসলে এই মাহফিল শুরু করেছেন আমার আল্লাহ। সর্বপ্রথম এই ওয়াজ মাহফিল চালু করেছেন আল্লাহ, সর্বশেষ মাহফিলটা করাবেন আমার আল্লাহ। মাঝখানে যেন আমার আল্লাহর পছন্দের কাজটার ধারাবাহিকতা ধরে রাখলেন আল্লাহর পছন্দের ব্যক্তিরা, যারা মাহফিলের আয়োজন করেন, কোরআন হাদিসের আলোচনার মাহফিল, তারা হলেন আল্লাহ, আল্লাহর রাসূলের পছন্দের ব্যক্তিত্ব। সর্বপ্রথম আমার আল্লাহ নিজে ওয়াজ মাহফিল চালু করেছেন আলমে রুহের দেশে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আসবে, আছে, সকল মানুষের রুহ যেখানে ছিল, এ দেশটার নাম কিতাবের ভাষায় আলমে রুহ। ওখানে আল্লাহ ছিলেন বক্তা, আমরা সকলের রুহ ছিল শ্রোতা। কোরআনে আসছে আল্লাহর আলোচনার দিকটা কি ছিল? প্রশ্নবোধক। আল্লাহ নিজে ওয়াজ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়, আমার আল্লাহর ওয়াজ। সর্বশেষ ওয়াজ করাবেন আল্লাহ বেহেশতের ভিতরে, আমার আল্লাহ থাকবেন সভাপতি, যার উসিলায় কুল কায়নাত, যেই নবীর বরকতে 2 লক্ষ নবীর নবতী, যেই নবীর বরকতে
আকাশ জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম অসংখ্য অগণিত মখলুকাত। সেই নবী থাকবেন ওই বেহেশতের মাহফিলে প্রধান অতিথি। ওই মাহফিলে ভালো কণ্ঠের একজন বক্তা দাওয়াতি আছেন, আল্লাহ নিজে ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছেন। যেই বক্তা থাকবেন বিশেষ অতিথি, দাওয়াত হয়ে গেছে, যার নাম নবী রাসূলগণের মধ্য থেকে হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুবই সুন্দর, আল্লাহ ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছে। শেষ সমাপনী ভাষণ দিবেন সভাপতি আমার আল্লাহ। তাই শুরু করলেন আল্লাহ, শেষ করবেন আল্লাহ, এ কাজের ধারাবাহিকতা আজকে এই মাহফিলে, এই মাঠে, এই চট্টগ্রামের জমিনে, এই ডিজেল কলোনি মাঠ প্রাঙ্গণে আল্লাহর পছন্দের কাজটা যেন এখানে ধারাবাহিকতার মধ্যে আছে, এতে আল্লাহ খুশি হয়। আর এই পরিবেশ আল্লাহর পছন্দের কাজটা পৃথিবীতে এই পরিবেশটা রাখার জন্য আল্লাহর হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল দুনিয়ার জমিনে এসে 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন শুধুমাত্র এই পরিবেশটার জন্য। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এই পরিবেশ আনতে পারে নাই, আমার নবী 63 বছর কষ্টে এই পরিবেশ কিয়ামত পর্যন্ত চলবে। নূহ আলাইহিস সালাম 950 বছর অবশেষে পারল না এই পরিবেশ করতে, বিরক্ত হয়ে দোয়া করে ফেললেন, আল্লাহ এই জাতি এই কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, নো, নবী রাসূলের দোয়া তো কবুল, ধ্বংস তো করে দিব, কিন্তু ধ্বংসের মধ্যে তো তুমিও পড়বে, তুমিও তো এই কওমের মধ্যে একজন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে আপনি বাঁচাবেন। আল্লাহ বলেন, তাহলে একটা নৌকা বানাও, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পানির নিচে পড়ে যাবে, একটা নৌকা বানাও। লম্বা ঘটনা, নৌকা বানাইলেন। আল্লাহ বললেন, যেদিন চুলার থেকে পানি উঠবে সেদিন মনে করবে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পানির নিচে চলে যাবে, যারা কালিমা পড়েছে তাদেরকে নৌকায় নিয়ে আইসো, আর সকল পশু পাখির থেকে একটা পুরুষ একটা মহিলা এক জোড়া করে নৌকায় নিয়ে আইসো। তাই করলেন। একজন বুড়ি নূহ নবীর কালিমা পড়েছিল, বুড়ি বলেছিলেন, হুজুর আমারে নিয়ে নৌকায়, আমার তো মনে থাকে না কোন সময় কি হয়। যেদিন পানি তুফান ঘূর্ণিঝড় আসলো, ভূমিকম্প শুরু হলো, সেদিন নূহ আলাইহিস সালাম সকলকে নৌকায় নিলেন, কিন্তু বুড়িকে আনতে মনে নাই। 40 দিন সমস্ত পৃথিবী পানির নিচে, যেখানে জীবনে পানি দেখে নাই এখানেও 40 ফুট পানি, গরম পানি, একেবারে সকল পানি শেষ, পানি শুকাইলো, আমার আল্লাহ জিগাই নো, বুড়ি কই, বুড়িরে তো দেখি না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুড়ি তো বলছিল আনার জন্য, আমি তো ভুলে গেছি, আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে। আমার আল্লাহ ডাকে, নূরে তুই তো বানাস নাই রে, নো আমি বানাইছি, তোর কথাই তো আমি আমার বানানো জিনিসগুলো ধ্বংস করে দিলাম। ও নো তুমি তো ভুলে গেলা, আমি আল্লাহ তো ভুলতে পারলাম না, একটু তালাশ করে দেখো বুড়ির অবস্থা কি, কোথায় আছে। নূহ আলাইহিস সালাম বললেন, সমস্ত পৃথিবী ধ্বংস, কোথায় পাবো বুড়ি, দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড় দিলেন, কাছাকাছি গেলে দেখে বুড়ির ঘরটা ছোট্ট ঘর, এখনো ঠিক আছে। নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ি গড়তে ভাইরি আইতেছে, হুজুর পানি কি আইতেছে, তুফান আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে। নূহ আলাইহিস সালাম কয়, বুড়ি তুমি কি পানির খবর পাও নাই, পানি আইলে এনে পাইতাম।
পানি কি আসে নাই? নূহ আলাইহিস সালাম ডাকে, বুড়ি চারদিকে তাকিয়ে দেখ তোমার আশপড়োশী মহল্লাবাসী গুলো কোথায়। বুড়ি ঘুরে ঘুরে দেখছে চারদিকের মানুষগুলো নাই, ঘর বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেল, শুধু বুড়ির ঘরটাই যেন আছে আর কিছুই নাই। বুড়ি বেঁচে আছে, সব ধ্বংস হয়ে গেল। প্রশ্ন করে, ওগো আমার আল্লাহ, সমস্তটা পৃথিবী ধ্বংস করে দিলা, তুমি কেমন আল্লাহ গো, শুধু আমাকে কিভাবে বাঁচাইয়া রাখলা? নু নবীর উম্মত হইলে যদি 40 দিন পানির নিচে সমস্ত পৃথিবী ধ্বংস করে, বুড়ি একজন মহিলাকে আল্লাহ বাঁচাইয়া রাখতে পারে? যেই নবী না হইলে নু নবী হতো না, সেই নবীর উম্মত যারা হয়েছে বলুন আমাদের দাম পাওয়ার ইজ্জত সম্মান আরো বেশি হবে কিনা? এরে বাবারা ভাইয়েরা, এই ইজ্জত এই সম্মান এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য নূহ নবী 950 বছর চেষ্টা করেছে, পারে নাই। আমার নবী মাত্র 63 বছর জিন্দিগির কষ্ট, আমার নবীর কষ্টের এই প্রতিদান, আজকের এই মাঠ, এই আয়োজন, এই পরিবেশ, এই পরিবেশের জন্য আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট। কোনো কোনো দিন আবু জাহেল আবু লাহাবের হাতে আমার নবী মার খেয়েছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের রে, আমার নবী এই পরিবেশে মানুষকে আসার জন্য অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে, মানুষ হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মানুষ মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নামের পথ থেকে বাইচা জান্নাতের পথে চলবে, এই পথে মানুষকে আসার জন্য আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট। মা খাদিজা বলেন, এরে পৃথিবীর মানুষ, আমার নবী সকাল বেলা ঘর থেকে বেরিয়ে যাইত, মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যায়া ডাকত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এইভাবে সারা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যাইত, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইত, মানুষের মাথায় হাত বোলাইয়া মানুষকে শান্তির পথে আসার পরামর্শ দিত। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষের রে, এইভাবে আমার নবী এতিম নবীরে সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরত, আজকে কারা গো, কেউ আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যাইতে হলো না, আমার নবীর 1400 বছর আগের কষ্টের কথা মনে করে, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে করে, কে গো আপনারা, সেই নবীর পছন্দের নবীর কষ্টের পরিবেশে আইসা বসে আমার নবীর কষ্টের প্রতিদান যেন আদায় করে দিয়েছে। মক্কার জমিনে আমার নবী ঘরের দোয়ারে দোয়ারে গিয়েছে এইভাবে মানুষকে আনার জন্য, আজকে 1400 বছর পর সেই নবীর মায়া মহব্বত লইয়া যারা মাহফিলে বসে আছেন, আপনাদের দাম ইজ্জত সম্মান ফেরেশতার চাইতেও অনেক বেশি। কিভাবে? কোরআন শরীফ বলবে, আমি না, কোরআন শরীফ বলবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে পৃথিবীর মানুষ, আমার এতিম নবী গো, উম্মতের মায়াই ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতেন, সারা দিন ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন, কোনো কোনো দিন
সন্ধ্যার পরে আসতেন, কোন কোন দিন রাত্র গভীর হয়ে যেত, যে দিন রাত্র গভীর হতো আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুলে অপেক্ষায় থাকতাম, গভীর রাত্রে দেখি রে আকাশের পূর্ণিমার চারটা যেন আমার ঘরের দিকে আসতেছে, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এতিম নবীর গাল বেয়ে পানি পড়তেছে, চোখের পানিগুলো মুছে দিলাম, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কেন গো এইভাবে কাঁদতেছেন, কি ব্যথা কি দুঃখ বলুন। আমার নবী কান্দে, খাদিজা রে আমি মানুষকে ভালো পথে ডাকি, জান্নাতে যাওয়ার পরামর্শ দেই, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি, রে খাদিজা আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার বন্ধুরা আমার আশপড়শিরা আমার দেশি ভাইয়েরা আমারে কষ্ট দেয় রে, আমারে পাগল কয় রে খাদিজা, কেউ কেউ পাথরের কণা দিয়ে ঢিল মারে, পিছন থেকে কেউ কেউ আমারে এতিম এতিম বলে ডাকে, খাদিজা রে পাথরের কণার ঢিল কষ্ট পায় না, পাগল কয় কষ্ট পায় না, এরে খাদিজা ঠাট্টা মস্কারি করে কষ্ট পায় না, যখন আমারে এতিম এতিম বলে ডাকে, খাদিজা রে তখন আর কলিজা মানাইতে পারি না, রে খাদিজা জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না রে, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না রে খাদিজা, মক্কার ছেলেরা বাবার কোলে উঠলো আমি একটা দিন বাবার কোলে উঠলাম না, খাদিজা রে মক্কার ছেলেরা আমার সঙ্গী ভাইয়েরা নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতো, আমার জীবনে একটা দিন বাবার কিনা নতুন জামা পরলাম না, একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম জীবনে হাঁটলাম না, আমার দেশি ভাইয়েরা আমার এতিম কয় আমার কলিজা মানে না, সেই ব্যথায় কান্দি রে খাদিজা। মা খাদিজা সান্ত্বনা দিতে থাকলে আমার নবী বলেন, খাদিজা রে তুমি সাক্ষী থাকো রে যত ব্যথা যত কষ্ট যত দুঃখই মক্কাবাসী আমারে দেখ না কেন, আমি এদেশের মানুষকে আমার উম্মতের আমি জান্নাতের পথ দেখাইয়া দিব, আমি ইজ্জত সম্মান দামি আমার উম্মতের বানাইয়া দিব। কত দামি বানাইবেন? আমার আল্লাহ নিজে নবীর আশা আকাঙ্ক্ষা পুরা করতে গিয়ে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, একবার বলেন আল্লাহু আকবার। কোন নবীর উম্মতের জন্য আসমানি কোন কিতাবে এই ঘোষণা আসে নাই, যে ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। শুধু মানুষের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারলো না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়, আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিব্রাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবি ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান, বিবি বলেন এখন খাবার দাবার কোত্থেকে আসবে, কয় চিন্তা করো না কাজকর্ম করব, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না, ওই লোকটা বিকালবেলা মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ও গো আমার আল্লাহ আল্লাহ আমার বাচ্চা বিবি বাড়িতে
আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখেরি নবীর উম্মত হলাম। আল্লাহ আমি আখেরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখালো। 2 রাকাত নামাজ পারে না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায় কাজ টাজ করো নাই? হা করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই? বিবি এমন এক মহাজনের কাজ করছি যে মহাজন একদিনের কাজের মাইনা দেয় না, পরের দিন গিয়ে আবার সারা দিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইলো না। কিতাবি ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিনও বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে, বিবি কয় আজকেও খালি হাতে? কয় দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না, কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে, শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই। কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায়া সেজদাই পরে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিব্রাইল এই যুবকের কান্না আমি আর সইতে পারি না, রে জিব্রাইল যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইসা দিয়া, এই যুবক সেজদাই পরে কান্দে রে জিব্রাইল আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না, তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, জিব্রাইল রে আমার আখিরি নবীর উম্মত, এরে জিব্রাইল আমার আখিরি নবীর উম্মত রে, আমার ভরো মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে, জিব্রাইল তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার বলো, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া, কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো, এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হইয়াছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে, আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে, সেই নবীর উম্মত যারা হয়েছ আমার আল্লাহর দরবারে গো, জিব্রাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বুঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান ও মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন ঘুম থেকে উঠে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতেই পারি খোদাই কালাম, এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি থাকার পরেও তার দাম, মুসলমান দেখি কবি নজরুলের মতো তার স্মরণ করে কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা, কবি কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না, কবির মারামারি হয় কলম দিয়া, কলম দিয়া, আর আমরা মারামারি করি লাড়ি দিয়া,
জ্ঞানী কোনোদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুলকে মারে, কবি নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল, কি দিয়া মারল? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল, কলমের মায়ের। কবি নজরুল কই এত শক্ত মায়ের আমারে দিলেন? অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়ল, নবীর শান ও মান গাইতে যায়। লাশ বয়সে গান গাইতেন মসজিদেরই পাশে, আমায় কবর দিও ভাই যেন গুর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আমার আল্লাহ করে নবীর আশেক কবি নজরুল, জীবনভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যাইয়া দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়েছে। সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা, কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা ভাইয়েরা, জিব্রাইল পর্যন্ত এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে। কিতাবি ঘটনা বলছি, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা, অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন দুই রাকাত, দিনের দশটা মসজিদের বারিন্দাই, এখনো মসজিদ খুলে নাই। আমার আল্লাহ ডাকেন, জিব্রাইল যারে জান্নাতের দরজাটা খুলে দে, এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না। জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লও, স্বর্ণের বড় প্লেট লও, 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া, ও জিব্রাইল এই যুবক তার বাড়িতে দুই দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া। জিব্রাইল জুমার দিন সকালবেলা যুবক মসজিদের সেজদাই পরে কাঁদতেছে বারিন্দাই, এদিকে জিব্রাইল তার ঘরের দরজায় ডাকছে মা, মা গো দরজা খুলো। ওই মহিলাটা কাঁদতেছে, কে রে মা ডাকোস? চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না, আমার 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না, চাইলে কোনো লাভ হবে না, কোনো খাইবার দেওয়া যাবে না। জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো মা, ওই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি নিয়ে আইছি গো মা। দরজা খুলো, দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক, হাতের মধ্যে স্বর্ণের প্লেট রুমাল দিয়ে ঢাকা। যুবক বলতেছেন, জিব্রাইল মানুষ বেশে, মা গো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা 2 দিনের মজুরি দিছে, এই যে লাও বুঝা লাও 2 দিনের মজুরি, এত বড় স্বর্ণের প্লেট। হাতে নিলেন মহিলাটা স্বর্ণের প্লেট, স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয়। স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন, পিছনে তাকাইলেন, লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল, তাকাইয়া দেখে কিছুই নাই, চলে গেছেন জিব্রাইল। রে বাবারা, জিব্রাইলের মাধ্যমে আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠায়। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া ভালো পথে চলবেন, যেই পথের জন্য যেই রাস্তা যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে, এই পথে যদি চলতে পারি এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে। বাবারা ভাইয়েরা, ওই যুবকটা এখনো সেজদাই পড়ে আছে, এদিকে তো আইসা গেছে বাজেট, মহিলাটা খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা,
তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, রূপার টাকার প্রচলন ছিল। এই স্বর্ণ মুদ্রা খইলা দেখে আর ডাকতে থাকে, কেমন মালিকের কাজ করে গো, কেমন বাদশা গো, দুই দিনে এত মজুরি দিয়েছে। কিন্তু মহিলা তো জানে না এই বাদশাটা কে, এই মালিকটা কে। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, বাজারে গেলেন, ইউরো ডলার পাউন্ড বাঙ্গাই এরকম দোকান আমাদের দেশেও আছে, মানি চেঞ্জ, মানি চেঞ্জের দোকান। ওই সময় ছিল স্বর্ণমুদ্রা দিয়ে, স্বর্ণমুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন। মহিলা ঢুকলেন একটা স্বর্ণমুদ্রা লইয়া, কিতাব লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান, এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণমুদ্রা দিয়ে। খ্রিস্টানের হাতে দিয়ে বললেন, বাবা আমাকে স্বর্ণমুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও। খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায়, আবার এই মুদ্রার দিকে চায়। মহিলা বলেন, কি দেখতেছেন, এটা কি চলবে না, এটা কি কোনো সমস্যা আছে? খ্রিস্টান লোকটা দাঁড়াইয়া গেছে, মা এ মুদ্রা পাইলা কই গো, এ মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা নয়, এ মুদ্রা তো তামাম পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা, এই মুদ্রা তো জান্নাতি মুদ্রা গো মা, এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না, এটা দি জান্নাতি মুদ্রা গো মা, তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দিল, বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে। ও বাবা আমার স্বামী দুই দিন কাজ করেছে, দুই দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে, আজকে জুমার দিন, আজকে বিকালে জানি কি আনে আমি জানি না, আজকে মনে হয় কিছু আনবে, দুই দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, ভাঙ্গাবো, দাও বাবা কত টাকা দিবা? কিতাব লেখে 100 রূপার টাকা দিলেন, 100 রূপার মুদ্রা দিলেন। এই দিয়ে বাজার করে রান্না বসাইছে, সারা দিন রান্নায় ব্যস্ত মহিলা, এত মজার গন্ধ এ রান্নার থেকে বাহির হলো। আশপড়োশী লোকেরা কয়, 3 দিন চুলায় আগুন জ্বলে না, আজকে এত মজার গন্ধ এই বাড়ির থেকে কোত্থেকে আসে? বলুন, এ মজার গন্ধের বাজেট কে দিয়েছে? সে আল্লাহ এখনো আছে কিনা, এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা, কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লাহ দেয়, সেই পথে যাইতে বলুন রাজি আছেন কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে যাবে মদিনাই, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়াই, কে কে যাবে মদিনাই, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, দিনি রজনী কাঁদেন যিনি, দিনি রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদি, কঠিন হাশরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলা,
নিজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে। এরে বাবার ভাইরা, সেই নবীর উম্মত যদি হতে পারো, এখনো জিব্রাইল আসবে তোমার খেদমত করার জন্য। জিব্রাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি, কারণ আমার ওয়াজ না তো কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলেছে, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টি সেরা নয়, আমরা সৃষ্টি, আমরা সেরা। ফেরেশতারা নূরের তৈরি, সেরা হতে পারলো না, আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি, তারপরও আমরা সেরা হয়ে গেলাম। কেন সেরা হলাম, কারণটা কি? আসুন খুঁজা বাইর করি। কষ্ট হবে আপনাদের, মহব্বতে আর একটু দুরুদ পড়ুন, আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হাইরে দন যদি হইতাম দনী যাইতাম সোনার মদিনা, হাইরে দন যদি হইতাম দনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কশফাত তুজা বিজামালিহি আসুন্নতে জামিউ খসালিহি সাল্লু। বলগল আউলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি আসুন্নতে জামিউ খসালিহি সাল্লু আলাইহি। বসন, ফেরেশতাদের চাইতে আমরার ভাগ্য ভালো না খারাপ? ভয় ভাইয়া কইতাছেন, কোরআনে কইছে আপনারার ভাগ্য বালা, তা আপনারা ভয় ভাইবেন কি লেগা? কোরআনের মালিক কে? কোরআনে কওয়া মানে আমার আল্লাহ স্বয়ং কওয়া। কোরআন কার? কোরআনের সবগুলি কথা আল্লাহর, হাদিসের সবগুলি কথা নবীর। কোরআনে বলছে ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ। ফেরেশতারা নূরের তৈরি, শ্রেষ্ঠ হতে পারলো না, আর আপনারা নিকৃষ্ট জিনিসের তৈরি। কেমন নিকৃষ্ট? কোরআন বলছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। যদিও কোরআনের আয়াত বাংলার মতো বোঝা যায়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা, আর ফেরেশতা বানাইছি নূরের দ্বারা। ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারল না, আমরা নাপাক জিনিসের তৈরি, আমরা শ্রেষ্ঠ। বাজারো
আমরার যা দাম কত আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের দেশে কতগুলো জাতীয় জিনিস আছে, কতগুলো জাতীয় জিনিস দেখি আপনারা বাঙালি জাতি হিসাবে জানেন কিনা। আচ্ছা আমাদের দেশে জাতীয় ফলরা এটার নাম জানি কি? মাশাআল্লাহ। অন্য অন্য এলাকায় কম জানে, চট্টগ্রামের মানুষ ভালো জানে। হ্যাঁ পিছন থেকে বলতে হচ্ছে চট্টগ্রামে তো কাঁঠাল বেশি। জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, হেই যে এত সম্মানী বাংলাদেশ, হেই কলম নিজে জানে না। যদি হেই জানতো আমি জাতীয় পাখি, হেরে চট্টগ্রাম পাইতেন না, কমপক্ষে ঢাকা জাতীয় উদ্যানে যায়া গাছ গাছরার আগায় বৈশা না খাইয়া মইরা যাইতো, তো জুর জঙ্গলাত যাইতো না। কেন আমি জাতীয় পাখি? সে জানে না বিধাই জুর জঙ্গলায় থাকে। আল্লাহ ফেরেশতার চাইতে আখেরি নবীর উম্মতের দাম বেশি দিয়েছে জুর জঙ্গলায় যাওয়ার জন্য নয়, ভালো কাজ করার জন্য। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে যে যুবকগুলো, বলুন তাদের কাজগুলি ভালো না খারাপ? ও যুবক, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই ভালো কাজ করো, একটা ভালো কাজ যদি জীবনে আমার আল্লাহর কাছে পছন্দ হয় তোমাদের বংশের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জীবনে ভালো কাজ করেন বাবা, ভালো কাজ যদি কম হয় খারাপ কাজে যায়েন না। আমরা জাতীয় পাখি তো দোয়েল, আমরা জাতীয় ব্যক্তিত্ব শুধু নয়, আমরা শুধু জাতিগত ভাবে শ্রেষ্ঠ নয়, আন্তর্জাতিক ভাবেও শ্রেষ্ঠ নয়, দুজাহানের শ্রেষ্ঠ নয়, আমরা ফেরেশতার চাইতেও সব জায়গায় শ্রেষ্ঠ। তবে কাজ কাম যেন না হয় নিকৃষ্ট। আল্লাহ ভোজ দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম যেই নবীর উম্মত মাত্র আগুন পূজা ছেড়ে দুই দিন কালিমা পড়ার পর আখেরি নবীর উম্মত হইয়া দুই দিন মাত্র দুই রাকাত নামাজ পড়ে জুমার দিন সেজদায় পড়ে কান্দে, আমার আল্লাহ ডাকে কান্দিস না, তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না। বান্দারে আমি তোর দুই দিনের মজুরি পাঠাইয়া দিলাম, রান্না বাড়া হলো, ঘরের থেকে মজার গন্ধ আসতেছে, মজার গন্ধ আস পড়শিরা সন্তুষ্ট, এত মজার ঘর রান্না বাড়া ঘর থেকে আসতেছে মজার গন্ধ, কারণটা কি, করতে কি পাইল? বলুন আমার আল্লাহর দেওয়া জিনিসের মধ্যে স্বাদ মজা বেশি না কম? আসতে কইলেন যে বেশি বরকত বেশি। নূহ আলাইহিস সালামের যুগে আলোচনা ছিলাম, নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য সেই দিকে না, উদ্দেশ্য এই দিকে আসতেছি। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইব, আল্লাহ পরামর্শ দিলেন নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠায় নৌকা বানাও তারপরে নৌকার মধ্যে উঠবা। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাইকে বললেন, বাবা তুফান আসবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠাইয়া দাও, নৌকা বানাইতে হবে। এবার ছেলেরা কয় আজাই রাখামো আমরা নাই, একজন ছিল বাবার অনুগত, সে বললেন বাবা আমি তো একা পারবো না, আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? উজবিন উলুক নামে একজন পালুয়ান আছে, উজবিন উলুক এই পালুয়ানটা ইচ্ছা করলে এই গাছটা উঠাইতে পারবো একা, এছাড়া একা আর কেউ পারবে না, তারে খবর দেয়া দেখতে পারেন। উজবিন উলুক পালুয়ানকে ডাক দিলেন, বাবারে আমারে ঘাসটা উঠায় দাও, নীল নদের নিচ থেকে আমি নৌকা বানামো। উজবিন উলুক কয় আমারে কি দিবেন? উঠায়া দিলে তোমারে এক অক্ত পেট বইরা খাওয়ামো। আচ্ছা এক অক্ত পেট বইরা খাওয়া এটা কোনো বিনিময় হইলো? কিন্তু আমরার লাইগা কিছু না, উজবিন উলুকের জন্য অনেক কিছু, কারণ হ্যাঁ এক অক্ত খাইতো নাকি 12,000 রুটি, এর ঘরও তার ভেট পড়তো না। কয় হাজার খাইতো? আচ্ছা 12,000 রুটি হইলে এই এলাকার সকলের নাস্তা চলতো না? হ্যাঁ একা খাইলেও নাকি হের ভেট পড়ে না।
নূহ আলাইহিস সালাম কয় বাবা তোরে ফেট বইরা খাওয়ামু, হ্যাঁ দাই নাক লাগাইছে না, ছোট করে বলছি লম্বা ঘটনা, বাম হাতে টাইনে উড়ে লিখছে, উঠাই কয় হজুর দিলাম গাছ রুটি দেন, কয় বেটা হাত মুখটা ধুয়া লয়, হাত মুখ ধুয়া বইছে রুটি দিছে মাত্র দুইটা, যেন বারো হাজারে ফ্যাট ভরে না, নূহ আলাইহিস সালাম রুটি দিছে কয়টা, দুইটা, দুই রুটি দেখিয়া কয় হজুর নবী রাসূল তো মস্কারি করে না, আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন, কয় কি মস্কারি বাবা, দুই রুটি দিলেন বারো হাজারে আমার পেট ভরে না, দুইটা তো আমার এক ঠাফরাই যাইব গা, কয় বাবা দুইটা খাও লাগে আরো দেন, কয়তে খালি খামু কিছু দিবেন না সাথে, নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ হেরে কি দিয়া হের পেট ভরমু, আল্লাহ কয় এ রুটির সাথে একটা হালুয়া দে, আল্লাহ হালুয়াটা আপনি দেন কুন্ডা দিতাম, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লাগাইয়া খাইতে কয়, আসলে এটা নূহ নবীর বাজেট না, এই বিসমিল্লার বাজেট আখিরি নবীর, এবং এই বাজেটের বরকত পাইব আখিরি নবীর উম্মতেরা, আজকে বিসমিল্লাহ দিয়া হেরা বিপদ থেকে উদ্ধার হইয়া যায়, আর আমরা বিসমিল্লাহ কই আছে খবর হই পাই না, বিসমিল্লাহ কই আছে আমরা খবর হই রাই না, হুজুর এবার একটা হালুয়া দিছেন খাই, বিসমিল্লাহির রহমানির রহিম খাইছে, রুটি একটা খাই আর একটার পাইছে এরিছে, পুরাটা খাইতে পারবো কিনা, নূহ আলাইহিস সালাম কয় হাই দেহি ছাই এরিছে খায় না, খিটে বেটা খাস না কি লিগা, হুজুর দেখতাছি পুরাটা খাইতে পারুম কিনা, পরে এটারে অর্ধেক করছে, অর্ধেকটা হাতে লইয়া খাইতেছে, বাকি অর্ধেকটা প্লেটে রাখছে, রাইক্যা কয় হুজুর আর খাইতাম না, কয় বারো হাজার খাস পেট ভরে না, মাত্র দেড়টা খাইছস অর্ধেকটা রয়েছে এটা খাওন লাগবো, কয় হুজুর রাখ মুকই খাইলে জাগা তো নাই, যেটুক পেট ভরছে আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়, বারো হাজারে পেট ভরে না আর দেড় রুটিয়ে জাগা হয় না, বলুন এ বরকতটা কিসের, একবার আল্লাহু আকবার বলুন, আখেরি নবীর উম্মত তোমার দাম জিব্রাইলের চেয়ে বেশি কেন, এই নবীর জন্য বাজেট, বিসমিল্লাহ কোরআন শরীফে দুইবার নাজিল হয়েছে সূরার মধ্যে, এই সুলাইমান আলাইহিসসালাম বিপদে পড়ছেন এইভাবে মেহমান দাওয়াত দিয়া খাওয়াইবো, এক মাসে সাড়ে খাউন খাইয়া বইরিছে, মেহমান চারদিক দিয়ে আইছে, সুলাইমান কো আল্লাহ আমি বিপদে পড়ছি, কি তোরে তো আগেই কইছিলাম এটা তোর কাজ না ফাটতে না, তুই তো কইছস খাওয়াইবি, কো আল্লাহ আমি বিপদে পড়ছি হনে উদ্ধার করেন, কো আরেকটা পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু কর, এক পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু করছে, কোরআন শরীফে আইছে সারা পৃথিবীর মাখলুক খাওয়াইছে, এরপরও ডাকনা উঠ উঠাইয়া দেহে ওহন অর্ধেক খাবার শেষ হইছে না, বলুন এ বরকতটা কিসের, বিসমিল্লাহ, কোরআন শরীফ এ বিসমিল্লাহ, সুলাইমান নবী বিপদে পড়ছেন, এই নবী রাসূল বিপদে পড়লে আল্লাহর এই আখিরি নবীর উম্মতের বাজেট দিয়া হেরা বিপদে উদ্ধার হয়, এই সুলাইমান নবী এই বিপদে উদ্ধার হইছে, কোরআন শরীফের এই আয়াত নাজিল হইছে দুইবার, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা তো সুরার প্রথমে দেখি বিসমিল্লাহ, আর এটা ছিল আয়াতের ভিতরে বিসমিল্লাহ, আয়াত নির্ধারিত করে আয়াত স্বরূপ নাজিল হইছিল বিসমিল্লাহ করে শুরু করো, অথচ এই সবগুলো বাজেট হলো আখেরি নবীর উম্মতের জন্য, বারো হাজারে পেট ভরে না, দেড় রুটি জাগা হয় না, বিসমিল্লার বরকত, বাসান এই বরকতের বাক আমরা পামো, রান্না বাড়া শুরু হলো, রান্না বাড়া শুরু হলো চারদিক গন্ধে একেবারে যেন মানুষ খালি নাক টানে, এত মজার গন্ধ কোনোদিন কারো ঘর থেকে আসে না, ঘটনাটা কি, আসলে ঘটনা তো আমার আল্লাহর পক্ষ থেকে যেই বাজেট এর মধ্যে বরকত বেশি, এবার গন্ধ মজার গন্ধ, রান্না বাড়া চলছে, এদিকে যুবকটা নামাজ থেকে উঠে গেলেন, জুমার নামাজের আজান হলো, জুমার নামাজ শেষ করে বিকালবেলা ঘুরতেছে কোনো কাজ পাইল না, আবারও দুই রাকাত নামাজ, সন্ধ্যা হলো বাড়িতে যাবে, আজকে খালি হাতে গেলে বিবিরে মানাইতে পারবে না, বিবিরে মানাইতে পারবে না, সন্তানাদিরে বুঝাইতে পারবে না, কাজে রুমাল
সালাম দিবেন, পরে আলাপ সালাপ করবেন। সালাম দিলেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি আসলো? আপনার উপর শান্তি বর্ষিত হোক। যারে এই দোয়াটা করলেন সেও কি কইল? ওয়ালাইকুম সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কুমন কেমন সুন্দর সিস্টেমের, শৃঙ্খলার, নিয়মের ধর্ম দেখেন। একজন আরেকজনের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজন শান্তি কামনা করে, এটার নাম ইসলাম। শুরুতেই একজন একজনের জন্য শান্তি কামনা, শান্তির দোয়া করে, তাহলে এর ভিতরে যা আছে কোনোটাই অশান্তি নাই, যা আছে সব শান্তি। অশান্তি লাগাইয়া রাখছি আমরা, ইসলামে অশান্তি নাই। নবী চিনেন, নবী শান্তির নবী। আল্লাহ বলছে আমার নবী শান্তির নবী, আমি হলাম রাব্বুল আলামিন, কোরআনে বলছে, আর আমার এই শান্তির নবী হলো রাহমাতাল লিল আখির নবীর উম্মত। আর কি চান? সবচেয়ে বড় পাওয়া হলো আখিরি নবীর উম্মত হওয়া। এই নবীর উম্মত জান্নাতি হবে, একটা উম্মত জাহান্নামে যাবে না। সেই জান্নাতে যাওয়ার পথটা আমি আপনাদেরকে দেখাইয়া দিয়া যাব ইনশাআল্লাহ। আপনারা জান্নাতের পথ দেখা চিনা এটুকু সময় দিতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, কয়েকবার জিকির ভরুন আর বরকতা সোক। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে শুনার মদিনা বলগল উলাবি কমালিহি কশফতু জামি জমালিহি সুন্নতে জমিও খে সালিহি সাল্লাল্লাহু আলাইহি।